আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। নিয়ে আসলাম আপনাদের সম্মুখে ঝিঙ্গে চাষ সম্পর্কে গুরুত্বপূর্ণ একটা ভিডিও। ঝিঙ্গে গাছে কখন কি কি সার প্রয়োগের মাধ্যমে 20-25 দিনের মধ্যে ডগা ডগা ফলন ধরাতে পারবেন, তাছাড়া ঝিঙ্গে গাছের ডাউনি মিল্ডু এবং স্ত্রী মাছি পোকা কীভাবে জমি থেকে দমন করবেন, আশা করছি ভিডিওটি দেখে সাথে থাকবেন। ঝিঙ্গে, যা গ্রীষ্মকালীন সবজির মধ্যে জনপ্রিয় একটা সবজি, ঝিঙ্গেটা চাষের উপযুক্ত সময় হচ্ছে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাস। এই মাসগুলোতে আমরা ঝিঙ্গের বীজ বুনে দিতে পারি। বাজার থেকে অবশ্যই হাইব্রিড জাতের বীজ কিনে আনব। চারার বয়স যখন 7-10 দিন হবে, তখন চারা গাছের গোড়ার দিকে মাটিগুলা যখন ছটা বাঁধবে, এগুলা ছটাগুলা ভেঙে দেবেন। এতে করে চারা গাছের উর্বরতা অনেকগুণ বৃদ্ধি পাবে। আর চারার বয়স যখন 25-30 দিন বয়স হবে, তখন আপনারা চারা গাছের মধ্যে যেভাবে সার প্রয়োগ করবেন, সার প্রয়োগের পূর্বে মাদার চারদিকের মাটিটা অবশ্যই 2 ফিট দূরত্ব রেখে চারদিকের মাটিটা কুড়িয়ে নিতে হবে এবং আগাছা থাকলে সেগুলো থুড়ে ফেলতে হবে। ঝিঙ্গে গাছের মধ্যে সরাসরি সার প্রয়োগ না করে আপনারা রিং প্রস্তুতের মাধ্যমে সার প্রয়োগ করবেন। এতে করে চারা গাছের মধ্যে কোনো ক্ষতিকারক প্রভাব দেখা দেবে না। তো চারা গাছের মূল অংশটি থেকে 4-6 ইঞ্চি দূরত্ব রেখে এভাবে 2-3 ইঞ্চি গভীরে রিং প্রস্তুত করে নেবেন। ঝিঙ্গে গাছে সাধারণত 2টি কিস্তিতে সার প্রয়োগ করতে হয়। এই সার প্রয়োগের ঠিক 20-25 দিন পর আবার দ্বিতীয় কিস্তিতে সার প্রয়োগ করবেন। শুরুতে যে সারটা প্রয়োগ করছি সেটা হচ্ছে টিএসপি সার। এই সারের পরিমাণ এই সময়টাতে আপনারা 60-80 গ্রাম প্রয়োগ করবেন। এই সারটা প্রয়োগ করলে চারা গাছের শিকড় গজাতে সাহায্য করবে। তারপরে যে সারটা প্রয়োগ করছি এমওপি বা পটাশ সার, যে সারের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে, মাটিতে যে পটাশিয়ামের অভাব রয়েছে সেগুলা ঘাটতি দূর করবে। এই সারের পরিমাণ 60-70 গ্রাম প্রয়োগ করবেন। তারপরে যে সারটা প্রয়োগ করছি ইউরিয়া সার, যে সারটা প্রয়োগ করলে চারা গাছের সৌন্দর্য রক্ষা করবে, চারা গাছ খুব দ্রুত বৃদ্ধি হবে এবং নতুন অনেক কাণ্ড বের করতে সাহায্য করবে। এই সারের পরিমাণ এক একটা মাদার জন্য আপনারা 50-60 গ্রাম প্রয়োগ করবেন। সার প্রয়োগের পরপরই পাশে যে মাটিটা রয়েছে সেটা দিয়ে সারগুলা ঢেকে দিতে হবে। আর সার প্রয়োগের পরের দিন আপনারা চারা গাছের মধ্যে এভাবে সেচ ব্যবস্থাপনা লাগিয়ে দেবেন যদি আপনার এলাকায় বৃষ্টিপাত না হয়। এই সারগুলা প্রয়োগের 20-25 দিনের মধ্যেই যখন বাউনিতে চারা গাছগুলা ওঠা শুরু হবে, তখন দেখতে পারবেন যে হাইব্রিড জাতের যে ঝিঙ্গে জাতগুলা রয়েছে সেগুলো এরকম ডগা ডগা ফলন আসবে। আমি যে জাতের ঝিঙ্গে চাষ করেছি সেটা হচ্ছে জাগুয়ার, লাকি সেভেন, হিরো, এইসব জাতের মধ্যে আপনারা যে কোনো একটা জাত বেছে নিতে পারেন। হাইব্রিড জাতের ঝিঙ্গেগুলা তিতে হয় না, এগুলা আঁশ অনেক নরম থাকে, সাইজে অনেক বড় থাকে এবং প্রত্যেকটা ডগা ডগা কিন্তু ফলনে ভরপুর হয়ে যায়। আপনারা হাইব্রিড জাতের ঝিঙ্গেটা অবশ্যই চাষ করবেন। ঝিঙ্গে গাছের মধ্যে অন্যতম একটা সমস্যা হচ্ছে ডাউনি মিল্ডো বা পাতায় দাগ রোগ। এই সমস্যা আমাদের বয়স্ক চারা গাছের মধ্যে বেশিরভাগই দেখা দেয়। এটা একটা ছত্রাকজনিত সমস্যা। এই ছত্রাকজনিত সমস্যা দেখা দিলে আপনারা মেনকুজেব ও মেট্রোলেক্সিন গ্রুপের ছত্রাকনাশক যেমন পুটামিল বা রেডোমিল গোল্ড প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে, অথবা মেনকুজেব ও ফেনামিডন গ্রুপের ছত্রাকনাশক সিকিউর প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে স্প্রে করে দেবেন। এছাড়া বন্ধুরা, ঝিঙ্গে গাছের স্ত্রী মাছি পোকার আক্রমণে আমাদের ঝিঙ্গে গাছে কড়গুলা এভাবে পচে যায়। এই স্ত্রী মাছি পোকা প্রথমে কচি ফলের মধ্যে ডিম পারে, ডিম থেকে কীড়া বের হয়, আস্তে আস্তে সেগুলা কুড়ে খায়। তো আপনারা এই সেক্সপোরোমেন প্রয়োগের মাধ্যমে কিন্তু এই স্ত্রী মাছি পোকা জমি থেকে দমন করতে পারবেন। বাজারে এরকম স্প্যানি কোম্পানির সেক্সপোরোমেন পাত কিনতে পেরে যাবেন। প্রতি প্যাকেটে 2টি লিউর থাকে। আপনারা যে কোনো ধরনের বয়ামে, চকলেটের বয়াম বা এরকম বয়াম বাজারে কিনতে পেয়ে যাবেন। 20-25 টাকা ধরে এই বয়ামগুলো কিনতে পাওয়া যায়। 2 দিকে জানালা থাকবে এবং এক একটা প্যাকেটে 2টা লেয়ার থাকে। প্রতি প্যাকেটের দাম হচ্ছে 65 টাকা। এই বয়ামগুলো জমিতে ঠানিয়ে দেওয়ার পূর্বে আপনারা প্রত্যেকটা বয়ামের মধ্যে 200 মিলি পানির সাথে 5 গ্রাম ডিটারজেন্ট পাউডার বা সাবানযুক্ত পানি মিশিয়ে নেবেন এবং এই সাবানযুক্ত পানি আপনারা প্রত্যেকটা বয়ামের নিচের দিকের অংশটার মধ্যে ঢেলে রাখবেন। এই লিওরগুলার সুগন্ধ পেয়ে মাছি পোকাগুলা যখনই আসবে, তখন এটা সুগন্ধি পেয়ে মাছির পোকাগুলা এই সাবানযুক্ত পানির মধ্যে পরে সবগুলা মারা যাবে। আপনারা প্রতি শতক জমিতে এরকম 3টি সেক্সফোরামেন পাত প্রয়োগ করবেন।
তাছাড়া মাছি পোকা দমন করতে আপনারা সাইফারমেথিন গ্রুপের কীটনাশক যেমন রিপকর্ড কর্ড রেলোথ্রিন প্রতি লিটার পানিতে 1 মিলি হারে আপনারা এটা স্প্রে করে দেবেন। দেখবেন জমি থেকে মাছি পোকাগুলো দূর হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি দেখে উপকৃত হবেন। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।